FM and rockumari.com presents Oi Kotha, Oi Kotha, powered by newsbangladesh.com. শুনছেন ঢাকা এফএম 90.4, সবাইকে ওয়েলকাম করছি ঢাকা এফএম এন্ড রকমারি ডট কম প্রেজেন্স বই কথা পাওয়ার্ড বাই নিউজ বাংলাদেশ ডট কম অনুষ্ঠানটিতে। আর সাথে আছি আমি শান্ত, এবং আমার সাথে আছে আমি অদিতি। হ্যালো অদিতি। হ্যালো শান্ত। আজকে আমি লোভ সামলাতে পারিনি বলে চলে এসেছি, এবং সেটা ইনফ্যাক্ট আমি বই কথা শুরু হওয়ার আগেও লিসনারদেরকে বলছিলাম যে আজকে আমাদের সাথে এমন একজন অতিথি আছেন বই কথায় যিনি সবার চাইল্ডহুড হিরো। হ্যাঁ রাইট। এবং যে যারা যিনি হচ্ছে মানে ওই সময় যে কিশোরে রয়েছিল, ইভেন কি এখন যারা কিশোর রয়েছে সেই কিশোর বেলাটাকে কিন্তু রঙিন করে ফেলেছে। অবশ্যই রোমাঞ্চকর একটা কৈশোর উপহার দিয়েছেন যিনি, দ্য ওয়ান এন্ড অনলি রকিব হাসান। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো। আচ্ছা স্যার, আপনার নতুন যে বইটা বের হলো, মানে এবছর যে বই আসছে, সেই বইটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। নতুন এবছর তো এসছে ছয়টা, ছয়টার মধ্যে ছয়টার কথাই বলতে হবে না কোনো একটা। আচ্ছা, আপনি যেটা পছন্দ করেন। প্রথম থেকে একটা বই বেরিয়েছে, সেটার নাম হলো সবুজ দুর্গ। আচ্ছা, গোয়েন্দা কাহিনী হিসেবেই গিয়েছে গল্পটা, কিন্তু আসলে এটা একটা পুরোপুরি রাজকন্যা রাজকুমারের রূপকথা। আচ্ছা আচ্ছা, তো রূপকথার মধ্যে গোয়েন্দা কাহিনী মিশাতে গিয়ে প্রথমে মনে হচ্ছিল এটা অসম্ভব কাজ করে বসছি না, তো পরে গল্পটায় যখন ঢুকে গেলাম তখন দেখলাম এটা এগোচ্ছে এবং অন্যরকম একটা মাত্রা তৈরি করছে। পরে আমি এটা বন্ধ না করে চালিয়ে গেলাম। তারপর বইটা যিনি প্রথম পড়লেন তিনি উৎসাহে সাথে সাথে আমাকে ফোন করে বসলেন, এবং সেটা অসময়ে। আচ্ছা, এটা রূপকথাকে আপনি গোয়েন্দা গল্প বানালেন কি করে? আচ্ছা আচ্ছা, এই বইটা বের করেছে প্রথমা, বইটার নাম হচ্ছে সবুজ দুর্গ। বাহ, চমৎকার। আর অদিতি, আমাদের সাথে কিন্তু আরো একজন স্পেশাল গেস্ট রয়েছেন, তিনি হচ্ছে রকমাই ডট কম এর মেন্টর সাদি ভাই। সাদি ভাই কেমন আছেন? সাদি ভাইকে আমরা দেখি কিন্তু এরকম লাইভে পাওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ, আসলে হয়তো আমি পর্দার পেছনে মানুষ সবসময়, তার জন্য হয়তো আসা হয় না। আচ্ছা, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি নিজের চোখকে না আজকে বিশ্বাস করতে পারছি না, সবকিছু মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি এমন, কারণ তিন গোয়েন্দা খ্যাত মানে জীবন্ত কিংবদন্তি রকিব হাসান স্যার আমাদের সাথে আছেন। আচ্ছা স্যার, আমরা তো জানি যে আপনার প্রথম বইটা বের হয়েছিল সেই 1977 সালে, তো লেখালেখি শুরুটা কিভাবে হয়েছিল সেটা একটু জানতে চাচ্ছিলাম। লেখালেখির শুরুটা হয়েছিল, সেটা তো দীর্ঘ আলোচনা, শর্ট করে বলতে গেলে এইভাবে বলতে হয়, আমি প্রচুর পড়ি, পড়তে ভালো লাগে ছোটবেলা থেকেই। ওই যে একটু আগে বললাম যে ম্যাক্সিম গোর্কির মা পড়ে ফেললাম, হয়তো ক্লাস থ্রি কিংবা ফোরে থাকতে, যা কিছুই বুঝিনি আমি বাংলাটা ছাড়া, তাও পড়ে ফেললাম। তো এই ধরনের বইয়ের বোকা রবিনের চেয়ে বেশি ছাড়া কম না, রবিন মিলফোর্ডের চেয়ে। তো এইসব করতে গিয়ে পরে দেখলাম বাংলা বই পড়লাম, বাংলা বইয়ের খোরাক শেষ হয়ে গেল, ভারত থেকে যেসব বই আসতো মোটামুটি, আর আমি খুব সিরিয়াস টাইপের বইগুলো পড়তে আমার ভালো লাগে না, একটু হালকা অ্যাডভেঞ্চার কিংবা গোয়েন্দা কাহিনী কিংবা হিউমারাস, যেমন শিবরাম চক্রবর্তী, এই ধরনের বইগুলো পড়তে আমার ভালো লাগে। তো তারপরে শিকারের গল্প ভালো লাগে, এক সময় দেখলাম বাংলা বই আর পাওয়া যাচ্ছে না, তখন আমার মনে হলো যে এবার ইংরেজির দিকে হাত দিতে হবে। আচ্ছা, তো প্রথম যে ইংরেজি বইটা পড়লাম সেটা একটা শিকার কাহিনী, জিম কর্বেটের ম্যান ইটার্স অফ কুমায়ুন। ওইটা পড়তে গিয়ে আমার মনে হইল এত অসাধারণ সব জিনিস থাকতে এই পচা পচা বাংলা, অসংখ্য পচা পচা বাংলা উপন্যাসের পেছনে সময় নষ্ট করেছি। ভালো তো অবশ্যই আছে, কিন্তু আপনি তো ভালো খারাপ মিলিয়ে সব পড়ে ফেলেছেন। সব পড়ে ফেলেছি, জি জি। আমার এই খারাপ বইগুলো পড়ার আগে আমার ইংরেজিটা আরো আগে ধরা উচিত ছিল, যাই হোক সময় মতোই ধরেছি। এরপর সেকেন্ড যে বইটা সেটার নাম ছিল জেমস হ্যাডলি চ্যাটার্জির একটা বই, ওইটা একটা থ্রিলার, ওইটা পড়ে আরো মুগ্ধ হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, তারপর বুঝলাম যে আমি ইংরেজিতে ঢুকতে হবে, তখনও ইংরেজি উপন্যাস ঠিক অতটা ভালোভাবে যে পারি তা না, অনেক কিছুই বোঝা যায় না। তারপর পড়ছিলেন আর কি, হ্যাঁ বুঝতে পারছিলাম পুরোই, নাহলে তো মজা পেতাম না। এরপরে শুরু হলো ইংরেজি বই কেনা, পুরনো বইয়ের দোকান, নতুন বইয়ের দোকান, যেখানে যা পেতাম ইংরেজি বই আমার পছন্দ মতো কিনতাম এবং প্রচুর পড়তাম। আপনি লেখালেখির ক্ষেত্রে থ্রিলারটাকেই কি শুরুতে বেছে নিয়েছিলেন নাকি অন্য কোনো জনরা থেকে শুরু করেন? না,
এটা এইখানেই আসবে কথাটা। কথাটা হচ্ছে, তারপরে আমি ইংরেজি বই খুঁজতে একদিন গেলাম, কাদের মিয়া নামে একজন লোক ছিল ঢাকায়, পল্টনে তার পুরনো বইয়ের একটা দোকান ছিল, সেখানে বই খুঁজছি, তাকের মধ্যে আর বিরক্তি প্রকাশ করছি, আপনি আর বই আনতে পারেন না, এগুলো সব আমার পড়া। তো এক ভদ্রলোক বসে বসে, হালকা পাতলা একজন ভদ্রলোক বসে বসে চোখ বন্ধ করে সিগারেট টানছেন আর ধোঁয়াটা ছুড়ে দিচ্ছেন রিং করে করে উপরে, চোখ দুটো বন্ধ, মাঝে মাঝে অর্ধনির্মিত চোখে আমার দিকে তাকাচ্ছেন। আচ্ছা, কারণ আমার বয়স তখন এতই কম, তার চেয়েও কম দেখা যাচ্ছিল। আচ্ছা, তারপরে কাদের মিয়াকে জিজ্ঞেস করলো, যিনি কে? বললো, ইনি আপনাদের মতো কোনো লেখক নন, ইনি একজন পড়ুয়া এবং প্রতিদিন আসেন আমার কাছে আর আমার কাছে নতুন বই খোঁজেন, আমি এত বই তাকে সাপ্লাই দেবো কোত্থেকে। তো সে তো আমাকে বললো যে উনি হচ্ছেন শেখ আব্দুল হাকিম। আচ্ছা, উনি সেবা প্রকাশনীতে লেখেন এবং কাজী আনোয়ার হোসেনের গোস্ট রাইটার হিসাবে উনি মাসুদ রানা লেখেন, বা গোস্ট রাইটার হিসাবে কুয়াশা লেখেন, অসংখ্য বই লেখেন এবং সেই বইগুলো ইংরেজি বইয়ের ছায়া অবলম্বনে এখন ওনারা প্লটের সমস্যায় পড়ে গেছেন, ইংরেজি বইয়ের প্লটই খুঁজে পাচ্ছে না। তো শেখ আব্দুল হাকিম সাহেব তখন আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার কাছে, আমি বললাম প্লট খুঁজে পাচ্ছেন না, প্লট তো সারাদিকে ছড়িয়ে আছে। বললো, আপনি কি মাসুদ রানা পড়েছেন? আমি বললাম, মাসুদ রানার কোন পৃষ্ঠায় কোন লাইনটা আছে আমি মুখস্থ বলে দিতে পারি আপনাকে, এবং কোন বইটা থেকে কোন অংশটুকু নেওয়া হয়েছে সেটাও বলে দিতে পারি। তো উনি আরেকটু সচেতন হলেন, বললো, জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কি আমাকে দুইটা বা একটা মাসুদ রানার প্লট দিতে পারেন? আমি বললাম, এখানে দাঁড়িয়ে 12টা দিতে পারি। তো উনি রেগে গেলেন, বললো, আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন না তো? আমি বললাম, 150টা দিতে পারি। ও বাবা! তখন কারণ তখন আমি ওটা ছিল আমার রাগ, কারণ উনি বিশ্বাস করলেন না। তারপরে উনি হোঁচট খেলেন একটু, জিজ্ঞেস করলেন, আচ্ছা কিছু ইংরেজি বইয়ের নাম বললেন তো, আমরা তো ম্যাকলিন আর হ্যাডলি চেজ এর বাইরে তো আর এমন কিছু খুঁজে পাচ্ছি না। আমি গড়গড় করে অন্তত 8-10 জন ইংরেজি থ্রিলার রাইটার অ্যাডভেঞ্চার রাইটার নাম বললাম। তো হাকিম সাহেব বললো, বলে কি রে বাবা, এই তো নামও শুনি নেই জীবনে। তাই বললো, আপনি যদি কিছু মনে না করেন, আগামী শুক্রবার বিকেলবেলা কি সেবা প্রকাশনীর অফিসে আসতে পারবেন? বললাম, হ্যাঁ পারবো। বললো, আমাকে দুইটা প্লট দিন। আচ্ছা দেব। তো গেলাম শুক্রবারের সময় মতোই, হাতে ছিল, আমি 10টা বই নিয়ে গেলাম দুইটার জায়গায়। আচ্ছা, তো বললো, এতগুলো আনছেন, দুইটা হলেই হইতো, আমি 10টা অ্যাডভান্স দিয়ে দিলাম, 1 বছরের বই আপনি নিয়ে যান। তারপরে বললো, আমার সময় নষ্ট করবেন না তো? বললো, আপনি নিয়ে যান, সময় নষ্ট হলে তো আমার শাস্তি হবেই। তো সেটা ছিল শনিবার সম্ভবত, কারণ তখন রোববারে বন্ধ থাকতো। আমি একটা জুট মিলে চাকরি করতাম সে সময়। সেটা ঠিক কোন সালের দিকের ঘটনা? এটা হলো 77 সালের দিকের। আচ্ছা, তো একটা জুট মিলে চাকরি করতাম, ঠিক 2 দিন পরে সেবা প্রশাসনে ফোন গেল যে কাজী আনোয়ার হোসেন সাহেব আপনাকে বিকেলে আসতে বলেছেন, আপনি কি আসতে পারবেন? আমি বললাম, হ্যাঁ পারবো। তো গেলাম, হাকিম সময় মতো না এসে 5 মিনিট দেরি করে ঢুকলেন এবং উনি রিক্সাওয়া থেকে নেমে হুড়মুড় করে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে আমার দিকে তাকালেন, জি এটা কি করলেন আপনি? তার এক্সপ্রেশনটা হচ্ছে ওরকম, টেলিভিশন দেখতো, এটা কি করলেন? আমি কি আপনার সময় নষ্ট করলাম? বললো, না, 10টা বই হবে, 10টা এত অপূর্ব কাহিনী আমি তো আগে পড়িনি কখনো। তো এরপর হাকিম সাহেব ওখান থেকে রানা লিখলেন, আমি চুরি করে নিজে নিজে গোপনে একটা রানা লিখলাম, সেই বইটা মানে এই 10টা বইয়ের চেয়ে ভালো। আচ্ছা, আমি নিজের জন্য ভালোটাই বেছে রেখে দিলাম। তো ওটার অর্ধেকটা লিখলাম, লিখে একা গেলাম, গিয়ে কাজী আনোয়ার হোসেন সাহেবকে বললাম যে আমি তো একটা রানা লিখেছি। বললাম, কি দিয়ে রানা লিখেছেন? তো বইটার নাম বললাম। বললো, এই বইটা তো আমরা অনেকদিন ধরে খুঁজছি। আচ্ছা, দেখি কি লিখেছেন, রেখে যান, 7 দিন পরে আপনাকে জানাবো, আমি পরে দেখি। 5 দিন পরে উনি আমাকে জানাল, খবর দিলেন, আবার গেলাম, ধপাস করে আমার সামনে টেবিলে মেনুস্ক্রিপ্টটা ফেললেন, তার মধ্যে অসংখ্য লাল দাগ দেয়া। বললো, আপনি তো বাংলা বানান, কিচ্ছু জানান না। আমি বললাম, আর কি সমস্যা? বললো, না, কিছু কিছু জায়গা আছে খুব চমৎকার, ওইসব জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে,
আমি বললাম আমি আসল কথাটা শুনতে চাই, সব কিছু মিলিয়ে আমার বইটা কি ছাপা হওয়ার উপযুক্ত? বলে এডিট করে নিলে এটা ছাপা হওয়া যাবে, জান আপনি বইটা লিখে ফেলেন। এটাই হলো সেবা প্রকাশনীতে আমার ইন করার ইতিহাস এবং এটাই আমার প্রথম বই, এবং সেই বইটার নাম্বার হচ্ছে 55 নম্বর মাসুদ রানার কু। আচ্ছা, তার মানে লেখালেখির হাতে খড়িটা মাসুদ রানা সিরিজের একটা, মাসুদ দিয়েই এবং সেটা লুকিয়ে লুকিয়ে লিখেছিলেন। লুকিয়ে লুকিয়ে লিখেছেন স্যার। আমার মনে হয় তিন গোয়েন্দার প্রসঙ্গে যদি আমরা চলে আসি তাহলে আরো অনেক লম্বা আমাদের আলোচনা হবে, তার আগে একটু বিরতি নিতে হবে, আজানের সময় হয়ে গেছে, তারপর একটা টুইং ব্রেক নিয়ে ফিরে আসছি। আপনারা নিশ্চয়ই আমাদের কাছে কোথাও যাবেন না, কারণ আজকে বই কথায় রয়েছেন রকিব হাসান, আর আমরা ফিরছি আবারও কিছুক্ষণ পরেই। Dhaka FM and rockumari.com presents Boi Kotha, powered by newsbangladesh.com. ফিরে এলাম টুইং ব্রেক থেকে, আর আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, চলছে ঢাকা এফএম এন্ড রকমারি ডট কম প্রেজেন্স। কি চলছে? বই কথা, পাওয়ার্ড বাই নিউজ বাংলাদেশ ডট কম। সাথে আছি আমি শান্ত, আর সাথে আছে আমি অদিতি, আর আমাদের সাথে আছেন আজকে রকিব হাসান। কথা হচ্ছিল তার সাথে এবং কিভাবে লেখালেখির শুরু, ইনফ্যাক্ট থ্রিলার দিয়েই শুরু, সেই গল্পটাই আমরা শুনছিলাম। হ্যাঁ, তবে আমার মনে হয় কি যে সেই গল্পে আবার ফিরে যাওয়ার আগে যারা শুনছেন তারা কিভাবে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন সে ব্যাপারটা বলে দেওয়া দরকার। 16260 ইজ দ্য নাম্বার, যেখানে আপনারা চাইলেই রকিব হাসানকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। প্রথমে বিকেলে কি স্পেস দিয়ে আপনার নাম কথা লিখে পাঠিয়ে দিন, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা SMS করছেন সেখান থেকে সিলেক্টেড দুজন উইনার কিন্তু পেয়ে যাচ্ছেন রকমে ডট কমের সৌজন্যে 500 টাকা করে মোট 1000 টাকার বই উপহার। এছাড়া চাইলে আমাদেরকে লাইভেও দেখতে পারেন। লাইভে দেখতে হলে কি করতে হবে অদিতি? facebook.com না সরি facebook/ আমি বই কথায় প্রতিদিন থাকি না তো শান্ত। আচ্ছা আচ্ছা, ঢাকা এফএম এর যে ফেসবুক ফ্যান পেজ রয়েছে, ঢাকা এফএম rockumari.com এবং newsbangladesh.com এর যে ফ্যান পেজ রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে লাইভও দেখা যাচ্ছে, ইচ্ছে করলে লাইভ দেখতে পারেন। আর তোমার প্রশ্ন চলে যা, চলো। হ্যাঁ, তিন গোয়েন্দার শুরুর গল্পে আসতে চাই, মানে মাসুদ রানা দিয়ে তো শুরু হলো, তারপর তিন গোয়েন্দা সিরিজের গোড়াপত্তন কি করে হলো? আমার এক সময় মনে হলো যখন আমি প্রফেশনাল হয়ে গেলাম আর শুধু বই লিখে গেলাম, তখন তো নেশা হয়ে গেল যে একের পর এক বই প্রোডিউস করে যাচ্ছে, একের পর এক বই ছেপে যাচ্ছে সেবা প্রকাশনী। তখন বুঝলাম যে আমার বই ছাপা হবে, আরও হবে, আরও হবে, আত্মবিশ্বাস বেড়ে গেল। জি, তো কাই সাহেবকে আমি বললাম আমি হাতের লেখা খুবই খারাপ, সেজন্যে কাই সাহেবকে বললাম আমার হাতের লেখা তো খুব খারাপ, এখন কী করা যায়? তো উনি নিজেই একটা পুরনো ইসের দোকানে বলছে আপনি একটা পুরনো বাংলা টাইপরাইটার কিনে নেন। আচ্ছা, আমি আপনাকে ওখানে গিয়ে হেল্প করব। জি, কারণ পুরনো টাইপরাইটার কিনতে যে টাকাটা দরকার ওই টাকাটা আমার কাছে ছিল না। তো বলছে আপনি একে টাইপরাইটারটা খুঁজে বের করেন। তো খুঁজে বের করলাম পুরনো ঢাকার এক দোকান থেকে, ওটার দাম হলো 3000 টাকা। তো কাই সাহেবের একটা ভেসপা চালাতেন, উনি আমাকে ওটাতে করে চড়িয়ে নিজে গেলেন, ওখানে নিয়ে গেলেন, নিয়ে গেলেন টাকা সহ, আমাকে সহ। তারপর টাইপরাইটারটা উনি পরীক্ষা করে দেখলেন, তো বললেন হ্যাঁ এটা চলবে। আচ্ছা, তো টাকাটা দিয়ে দিলেন এবং বললো এটা নিয়ে বাসায় চলে যান। তো বাসায় গিয়ে টাইপরাইটার দিয়ে টাইপ করে তো খুব মজা পাচ্ছি। তখন আমার হঠাৎ একদিন মনে হলো, আমার একটা মোটর সাইকেল ছিল, তো আমার হঠাৎ থাকতাম মিরপুরে, আমার হঠাৎ একদিন মনে হলো বাসায় বসে লেখাটা এটা কেমন যেন একটা বোরিং একটা ইয়ে হয়ে গেল, একটা একটা অফিস অফিস ভাব থাকা দরকার। আচ্ছা, তো কাই সাহেবকে গিয়ে বললাম যে আপনার এখানে তো রুম খালি টালি আছে, একটা রুম আমাকে দিতে পারেন? বলি কেন, আমি অফিস করবো। আপনি কি চাকরি করবেন? না, চাকরি করবো না, আমি এইখানে বসে বই লিখতে চাই। আচ্ছা, বলে তাতে লাভটা কি? লাভটা হলো আমি বাসায়ও লিখতে পারবো, এখানেও লিখতে পারবো, মাঝখান থেকে একটা অফিস অফিস ভাব হবে, আমার লিখতে ভালো লাগবে, এখন আমার বাসায় বসে লিখতে ভালো লাগছে না। বলে ঠিক আছে, বাসার টাইপরাইটারটা নিয়ে আসেন। বললাম না, বাসারটা আনবো না, আমি আর একটা কিনবো। ততদিনে আমার আরেকটা টাইপরাইটার কেনার ক্ষমতা হয়ে গেছে, বই লেখার কল্যাণে। তো বললো ঠিক আছে। তো আরেকটা টাইপরাইটার কিনে কাই সাহেব টেবিল দিলেন, ওনার নিজের টেবিলটা ছেড়ে দিলেন, ওনার অফিসটাও ছেড়ে দিলেন। তারপরে উনি অন্য অফিসে চলে গেলেন, নতুন আরেকটা অফিসে, আরেকটা ঘরে, আমাকে ওনার নিজের টেবিল চেয়ার এগুলো দিয়ে অফিসটা দিয়ে চলে গেলেন। তা আমি ওখানে নিয়মিত মোটর সাইকেলের টিফিন ক্যারিয়ার করে ভাত তরকারি যা আছে সব নিয়ে চলে যাই সেবা প্রকাশনীতে, ওইখানে টাইপরাইটারে বসে বসে লিখি, দুপুরবেলা লাঞ্চ করি, তারপরে খানিকক্ষণ পা তুলে দিয়ে আরাম করে সোজা কথা অফিস। অফিস তো অফিস, অফিস যেভাবে করে সেভাবেই করছিলেন। আচ্ছা, একটা বই, প্রচুর বই কিনতে পারতো, পুরনো বইগুলো ওই টেবিলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তখন সেটা অফিসটা কোথায় ছিল? সেগুন বাগিচা। সেগুন, এখনো সেগুন বাগিচাতেই আছে। তো
তখন ছিল টিনের ঘর, এখন বিল্ডিং হয়েছে, যা হয় আর কি উন্নতির পরে যেটা হয়। তো টেবিলটার চারপাশে প্রচুর পুরনো বই ছড়ানো ছিটানো। আমি তখন আরব বড়জনে অ্যারাবিয়ান নাইটস অনুবাদ করছি, এটা টোটালি অনলি ফর অ্যাডাল্টস, একবার অরিজিনালটা স্যার রিচার্ড বার্টনের, কোনো কিছু বাদ না দিয়ে। তো বোঝাই যাচ্ছে যে গভীর মনোযোগ আমি বড়দের বই লিখছি, এদিক ওদিক চোখ পড়ছে, এর মধ্যে মনে হলো ধুর অনেক ভারী হয়ে গেছে, একটা বই অনেক দিন থেকে পড়েছিল, একটা বাংলা বই আর ইংরেজি বই, সেটার নাম হচ্ছে দ্য স্টুটারিং প্যারট, অ্যালফ্রেড হিচককের লেখা, থ্রি ইনভেস্টিগেটর। ঠিক আসলে বইটা লেখা হচ্ছে রবার্ট আর্থারের, কিন্তু আমার ধারণা যেটা কখনো ফাঁস হয় নাই, গল্পটার প্লটটা সাজিয়ে দিয়েছিলেন সম্ভবত অ্যালফ্রেড হিচকক। তো বইটা ধরলাম, একটু হেলাফেলা করেই ধরলাম যে বাচ্চাদের একটা বই, ঠিক আছে, কি আর হবে না, আসলে একটু রিল্যাক্সের জন্য, কারণ এত আরব বড়জনই এত বেশি ঠাসা বড়দের সাবজেক্টে যে বোর হয়ে যাচ্ছিলাম, ধরলাম ওটা, ধরে যখন আমি নিঃশ্বাস ফেললাম তখন দেখলাম আমি ছয় চ্যাপ্টারে চলে গেছি, এতক্ষণ আমার কোনো খবর নেই, এতই রুদ্ধশ্বাস। রবার্ট আর্থারের এই থ্রি ইনভেস্টিগেটরস তো সিরিজ ছিল। হ্যাঁ, সিরিজ ছিল, ওই সিরিজেরই একটা বই স্টুটারিং প্যারট, যেটাকে আমি পরে ওই যে কাকাতুয়া রহস্য, তো তারপর মনে হলো এটা তো না পড়ে ছাড়তে পারবো না, যার নামে যাক আরব বড়জনে, আমি এখন স্টুটারিং প্যারট পড়বো, এবং বইটা শেষ করলাম। পড়ার পর আমি ঝিম মেরে বসে থাকলাম খানিকক্ষণ, মাথার মধ্যে চিন্তা ঘুরছে যে এত ভালো লেখে ওরা বাচ্চাদের বই, আর আমাদের বাচ্চাদের বই শেখাতে গেলেই ওটা কি পাখি চেনো, ওই যে সুর করে শীষ দেয়, ও তো দোয়েল পাখি, এগুলো শুনলেই, ন্যাকা ন্যাকা কথা শুনলেই পিত্তি চলে যায়, এরা হচ্ছে শিশু সাহিত্যিক। তো যাই হোক, আমার মনে হল এত সুন্দর লেখে বাচ্চাদের জন্য ওরা, আমিও তো পারি, চেষ্টা করে দেখতে অসুবিধা কি। তো বাসায় না গিয়ে সরাসরি গেলাম কাই সাহেবের কাছে, আমি বললাম একটু বাচ্চাদের সিরিজ লিখব, বললো হ্যাঁ ভালো কথা, কিন্তু কুয়াশা কিন্তু বাচ্চাদের সিরিজ, আমি বললাম এটা আরো বাচ্চাদের, বললো গল্পটা একটু বলেন তো আমাকে শোনালাম, বললো হ্যাঁ খুব ভালো হয়, পারবেন, আমি চেষ্টা তো করে দেখি, না বললে বাদ দেব, ঠিক আছে শুরু করেন। তখন ওনার সঙ্গে দুই তিনটা সিটিং দিলাম, নাম টাম ঠিক হলো, কিশোর মুসারবিনের নাম এসব ঠিক হলো, মুসা আর রবিন নামটা আমার দেয়া, কিশোর নামটা কাজী সাহেবের দেয়া, সেটার সঙ্গে পাশাটা যুক্ত করলাম আমি, তাতে হয়ে গেল কিশোর পাশা, আর বাকি দুইটা রবিন মিলফোর্ড আর মুসা আমান, এই দুইটা পুরোই আমার দেয়া। তো স্টুটারিং প্যারট হচ্ছে ৬ নম্বর কিংবা ৭ নম্বর বই ছিল, সেটা এখন মনে নেই আমার, এর মধ্যে হলো কি আমি প্রথম বইটা খুঁজে বেড়াচ্ছি, সেই প্রথম বইটা পাওয়া গেল কাদের দোকানের পাশের আরেকটা পুরনো বইয়ের দোকান ছিল, তার নাম ছিল হাসেম। আচ্ছা, তো তার আবার একটা ইয়ে ছিল, মোটা পেট মোটা, তো সেজন্য তাকে ওই মোটা হাসেম বলতো। আচ্ছা, তো তার দোকানে গিয়ে দাঁড়ালাম, দাঁড়ানোর পর খুঁজছি এবং চোখটা গিয়ে সোজা পড়লো থ্রি ইনভেস্টিগেটরের উপর, কারণ এর আগে তো থ্রি ইনভেস্টিগেটর খুঁজি নেই, সেদিন তো খুঁজতে গেছি, একদম সোজা গিয়ে চোখটা পড়লো থ্রি ইনভেস্টিগেটরের উপর, এবং সেই বইটা হচ্ছে একদম প্রথম বইটা যেটা আমি খুঁজছি, এটাও কাকতালি। তারপর হাতে নিলাম, তো হাসিম একটু নাক কুচকালো, নাক কুচকাচ্ছেন কেন, বললো না এমনি, আমি বললাম বইটার দাম কত, বললো খুব সস্তায় দিয়ে দেবো আপনাকে, এই দেন দেড় টাকা, দুই টাকা বললো, তো পকেট হাতড়ে টাতড়ে দেখলাম ভাঙতি পয়সা সহ দেড় টাকা মতো আছে, আমি বললাম দেড় টাকা আছে, বলো দেন। তা আমার সন্দেহ হলো যে হাসিম দশ টাকার বই আমার দেড় টাকায় দিয়ে দিল, সমস্যাটা কি, আমি বইটার উল্টালাম, পাতা টাতা সবগুলো আছে কিনা গুনে দেখলাম সব ঠিক আছে, সে বলছে হ্যাঁ সব ঠিক আছে, একটা মতো ইয়ে পাবেন না, কিন্তু বইটা অনেক মোটা হয়ে গেছে, যতখানি মানে এটার সাইজ হওয়ার কথা তার চেয়ে অনেক মোটা হয়ে আছে, ফুলে আছে সোজা কথা, তেমনি ফুললো কি করে, বললো আপনি কিনছেন তো ওইটা, আমি বললাম তো টাকা তো দিয়ে দিলাম, বললো হ্যাঁ এইবার বলা যায়, ওইটা ওই ড্রেনে পড়ে গেছিলো, ওখান থেকে এখানে সেই জন্য এটা গন্ধ ছড়াচ্ছিল, আমি আপনার বিনা পয়সায় দিয়ে দিলাম, যদি চাইতেন ওই দেড় টাকা আমি মারলাম। প্রথম বইটা কি দ্য সিক্রেট অফ টেরর ক্যাসল? হ্যাঁ, সিক্রেট অফ টেরর ক্যাসল, এবং ওইটা পাওয়ার সঙ্গে সঙ্গে এসে আমি লিখতে বসে গেলাম, কারণ আমি খুঁজছিলাম প্রথম বইটা। তারপরে আর তিন গোয়েন্দার, মানে তিন গোয়েন্দার জন্ম হয়ে গেল, জন্ম হয়ে গেল, তারপরেও প্রায় আট দশ মাস রহস্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো, আমি সাহস পাচ্ছিলাম না, কাজ সাহেব বললো আর আর কত,
পাঠককে তো বিজ্ঞাপন দিতে দিতে পাঠক তো উত্তেজিত হয়ে গেছে, বলছে তিন গোয়েন্দা কবে আসবে কবে আসবে কবে আসবে, চেঁচাচ্ছে সবাই। তারপরে বইটা কিন্তু আমি লিখে রাখছি, দিতে সাহস পাই না। তারপরে বললাম কিছু হয় নাই বোধ হয়, আপনি একটু দেখে দেন তো। তারপরে কাই সাহেব বললো আমি তো এত দ্রুত শেষ করেছেন উনি যে পরের দিন কিংবা তার পরের দিনই আমাকে খবর দিলেন। গেলাম, বললো আপনার তো ভুলবার লাগের মতোই রয়ে গেছে, বানান ঠিক করেন না কেন। আমি বললাম তো ধমক ধমক গুলো দেওয়ার আগে আগে বলেন যে বইটা হয়েছে কিনা। বললো এটা আমি ছাপবো, এটা একটা অপূর্ব লেখা। এবং এই বানান টানান ভুল টুলগুলো উনিই শুদ্ধ করে দিলেন, এডিটিংটা উনিই করে দিলেন। তারপরে রবিন মিলফোর্ড আর মুসাওয়ানের নামটা তখন উনি জানলেন, ওখানে বললো চমৎকার মানিয়ে গেছে কিশোর পাশা, মুসাওয়ান আর রবিন মিলফোর্ড। সেভাবেই শুরু হয়ে গেল, সেভাবেই শুরু হলো, তিন গোয়েন্দার জন্ম হলো, আর তিন গোয়েন্দাকে পেছনে ফিরে তাকাতে হয়নি আজ পর্যন্ত। স্যার, এই এই তিনটা ক্যারেক্টার তো আমাদের স্বপ্নের ক্যারেক্টার, মানে আমরা স্কুলে আমার মনে হয় এমন কোন বন্ধু মহল নাই যেখানে কে হবে কিশোর, কে মুসার, কে রবিন, কে এটা মানে পোট্রে করবে সেটা নিয়ে ঝগড়া হয়নি। তো এদের ক্যারেক্টারিস্টিকস গুলো কি ওই আপনি যেগুলো অরিজিনাল পড়েছিলেন সেখান থেকেই ছায়া অবলম্বন, নাকি নিজের বেশিরভাগ ওখানকার ছায়া অবলম্বন আছে? আর এটাকে তো বেঙ্গলিফাই করতে হয়েছে, ইংরেজিটা অনুবাদ করে দিলে তো একাত্ম হতো না এখানকার পাঠক, এটাকে আমাকে সিম্পলি বেঙ্গলিফাই করতে হয়েছে। তার মানে আমাকে প্রচুর খাটতে হয়েছে, কতখানি খাটছি, বয়স একেবারে কম তখন, তো তখনকার খাটনি কত তো মনে থাকে না মানুষের, উড়ে বেড়ায়। নিশ্চয়ই অনেক পরিবর্তন করেছি, কারণ এরপরে ইংরেজি বইটার সঙ্গে মিলাতে গিয়ে, অনেক পরে মিলাতে গিয়ে দেখি এই চ্যাপ্টারটার সঙ্গে ওইটা মেলে না, ওইটার সঙ্গে ওইটার মেলে না, এই ডায়লগটার সঙ্গে মেলে না, ওইটার সঙ্গে মেলে না। তারপরে মুসার খাইছে ওটা তো আর ওখানে ছিল না, তারপরে কিশোর পাশার ঠোঁটে চিমটি কাটা এটা কিছু কিছু জায়গায় ছিল কিন্তু সব জায়গায় ছিল না, আমি ওটার মধ্যে ঠোঁট কাটার পরিমাণ বাড়িয়ে দিলাম, ঠোঁট কামড়ানো দিলাম। তারপরে ওর যে চিন্তা করার সময় মাথাটা বনবন করে ঘুরে ওইটা দিলাম, এইসব অনেক মানে পুরোটা নিজের মতো করে হয়ে গেল। হ্যাঁ, আসলে ইংরেজি বই আমি স্বীকার করছি, স্বীকার না করলে কিছু হতো না। হ্যাঁ, আচ্ছা, আমি একটু rockumai.com এর যে মেন্টর সাদি ভাই, সাদি ভাইয়ের কাছে যেতে চাচ্ছিলাম আর কি, কারণ উনি অনেকগুলো প্রশ্ন গুছিয়ে বসে আছেন, আপনি যদি একটু মানে বলতেন। আসলে প্রশ্ন বিষয়টা হচ্ছে যে তিন গোয়েন্দা হচ্ছে যে আমাদের একটা সমৃদ্ধ কৈশোরের একটা নাম, ঠিক আছে? তো যে যেমন আমরা ছিলাম মফস্বলে, সেটা মফস্বলেরই হোক কিংবা ঢাকা শহরের একটা ছেলেই হোক, যে হচ্ছে যে আপনার পশু শিকারী চোরা কারবারীদের সাথে হচ্ছে যে আপনার ঘুরে বেরিয়েছে, সে স্বপ্ন দেখছে দক্ষিণ পলিনেশিয়ার প্রবাল দ্বীপে কিংবা কোন একটা নীল সমুদ্রে হচ্ছে পা ডুবিয়ে সূর্যাস্ত দেখছে। তো এরকম হচ্ছে যে আমাদের যে অজস্র যে চিন্তার যে জগৎ, যে ফ্যান্টাসির জায়গাগুলা, সেটা আসলে ওই ভিতটা আপনার তিন গোয়েন্দার মাধ্যমে। সো আমাদের হচ্ছে যে ওই একটা বিষয়ে মানে প্রশ্ন হচ্ছে যে আমার মতো যারা পাঠক তাদের মনে থাকে যে আমাদের সামনে ওই ফ্যান্টাসি জগৎটা যে রচিত হয়েছিল তিন গোয়েন্দার মাধ্যমে, এটা কেন, কিভাবে, মানে কেন আপনি এই ফ্যান্টাসি জগৎটাই তৈরি করে দিলেন আমাদের সামনে? প্রথম জবাবটাই হচ্ছে ফ্যান্টাসি আমার ভালো লাগে, আমার বাস্তবতা থেকে আমি অনেক দূরে থাকতে চাই, কারণ জীবনে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অল্প বয়সে বাবা মারা যাওয়ার কারণে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। তা আমি জানি সব মানুষেরই এই কষ্টগুলো থাকে, তো কষ্টের মধ্যে আরেকটা কষ্টের কাহিনী ঢুকিয়ে দিলে মানুষ আসলে পড়তে চায় না, আমি অন্তত পড়তে চাই না, কিংবা ওই কষ্টের নাটক আমি দেখতে চাই না। আমি চাই ওই কষ্ট, পরিশ্রম, অফিস, এইসব সব কিছুর পরে ক্লান্ত হয়ে এসে ঘরে ফিরে এক কাপ চা খাবে আর একটা সুন্দর মজার জগতে চলে যাবে, বাচ্চারা স্কুল থেকে এসে একটা ভালো জিনিস পড়বে, তারপরে এমন কিছু তাদেরকে দিতে হবে যেটা পাঠ্যবইকে ওরা পাঠ্যবইয়ের ওই কঠোরতার বাইরে একটা মজার জগতে ঢুকে রিলিফ পাবে, স্বস্তির নিঃশ্বাস ফেলবে, মজা পাবে, অর্থাৎ ওদের মগজের ব্যাটারিটা রিচার্জ হবে, আবার ওরা পাঠ্য বইয়ে ফিরে আসবে ভালো মতো তখন। তবে স্যার, এই মাঝখানে একটু কথা বলতেই হয়, সেটা হচ্ছে বাচ্চারা স্কুল থেকে ফিরে তিন গোয়েন্দা পড়বে এইটা আমার মনে হয় কারো কোনো বাচ্চার ক্ষেত্রে হয়নি, সবাই স্কুলে পড়েছে, টিচারদের বকা খেয়েছে, মানে লুকিয়ে লুকিয়ে পাঠ্য বইয়ের নিচে রেখে পড়েছে, আমরা সবাই বাসায় এবং স্কুলে অনেক বকা খেয়েছি তিন গোয়েন্দা পড়ার জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে নেশা ধরে যায় মনে হয় শেষ না করে কিভাবে রেখে দিই। এখন এইটা একটা প্রশ্নে মানে একটা ঘটনার কথা বলে আমি এটার জবাবটা দিয়ে দিচ্ছি। আমি আগে যখন তিন গোয়েন্দা মানে অল্প বয়সে যখন তিন গোয়েন্দা
ভীষণ ভাবে চালু হয়ে গেছে। তখন সেবার স্টলের সামনে একদিন বসে আছি একটা চেয়ারে, তো একজন বাবা আর একজন মা আর তার সাথে একটা কিশোরী মেয়ে, তিনজন এলো। আসার পর বলল, খুব গম্ভীরভাবে মা জিজ্ঞেস করছেন, আপনি কি রকি ভাসান? বললাম জি। কেন, সই দিতে হবে? না, সইটা কিছু দিতে হবে, আপনি তো বাচ্চাদের মাথাগুলো খেয়ে ফেলছেন এবং আপনি তো সর্বনাশ করে দিচ্ছেন আমাদের, জ্বালিয়ে মারে সারাক্ষণ। তো আমি চুপ হয়ে গেলাম, এরপর আর কিছু বললাম না। তো কাই সাহেব পাশে বসা ছিলেন, উনি মুচকি মুচকি হাসছেন এবং ওরা চলে যাওয়ার পর বললেন যে আপনি অত্যন্ত জনপ্রিয়। এটা কিন্তু এই যে এই যে এই যে মা ধমক দিল, তার মানে মাকে পর্যন্ত তোয়াক্কা করছে না আপনার বই কিনে দিতে বাধ্য করছে। অবশ্যই অবশ্যই, আমরা সবাই এই ঘটনার সাক্ষী, সেই ছোটবেলায় আমরা সবাই এই ঘটনার সাক্ষী। এনিওয়ে, এই গল্প আড্ডা তো চলছে আর বই মেলার কথা যেহেতু এসেছে, একটা খবর আমি আমার লিসনারদেরকে অবশ্যই দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে প্রতিবারের মতো এবারও কিন্তু একুশে বইমেলায় বিকাশ নিয়ে এসেছে বই কেনার পেমেন্টের উপর ক্যাশব্যাক অফার। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বইমেলার 112টি প্রকাশনীর স্টলে পছন্দের বইয়ের পেমেন্ট বিকাশ করলেই 10% ক্যাশব্যাক। প্রিয় লেখকদের সেরা সব বই কেনার এমন সুযোগ কিছুতে হাতছাড়া করা উচিত না। পছন্দের সেরা সব বই কেনার এই তো সময়, কারণ বই মেলায় পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন 10% ক্যাশব্যাক। আরো জানতে ভিজিট করুন bikash.com। আর অবশ্যই রকিব হাসানের সাথে আরো গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট টুইং ব্রেক, ফিরছি এক্ষুনি। টুইং ব্রেকের পর আবারও সবাইকে ওয়েলকাম করছি। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4, চলছে ঢাকা এফ এম এন্ড রকমাই ডট কম প্রেজেন্স বই কথা, পাওয়ার্ড বাই নিউজ বাংলাদেশ ডট কম। সাথে আছি আমি শান্ত এবং আমি অদিতি। অদিতি, কি অবস্থা? খুবই ভালো অবস্থা, বিশেষ করে আজকে বই কথায় থাকতে পারাটা একটা বিশেষ পাওনা। আচ্ছা, আর তুমি বলছিলে একটু আগে যে বইমেলায় গেলে তারপর কি কি করা যেতে পারে। বইমেলায় যারা যাচ্ছেন না, যারা হতাশ হয়ে ঘরে বসে আছেন, তাদের জন্য আমি কিছু বলতে চাচ্ছিলাম। যারা ঘরে বসে আছেন, বইমেলা যেতে পারছেন না, তারা কিন্তু ইচ্ছে করলে ঘরে বসেই বই অর্ডার করতে পারেন। অনলাইনে গিয়ে www.rokmai.com এ গিয়ে বই অর্ডার করলেই 25% ছাড় ও নিশ্চিত উপহার পেয়ে যাচ্ছেন। এছাড়া মার্চ মাস থেকে হচ্ছে শুরু হচ্ছে ডিজিটালি বইমেলা, তো ফিজিক্যালি বইমেলা যখন শেষ হয়ে যাবে তখন ইচ্ছে করলে আপনারা ঘরে বসেই বই পেয়ে যেতে পারেন। আর রকিব হাসান স্যারের কাছে চলে যাই আবার, কি বলো? হ্যাঁ অবশ্যই, মানে স্যারকে মিস করতে চাই না যেহেতু সময় খুব কম আছে। হ্যাঁ রাইট, কিছু প্রশ্ন সাদি ভাই করবেন বলে বলছিলেন ব্রেকের সময়। হ্যাঁ, এটা আমি আমার খুব জানতে ইচ্ছে করে, যেমন 1986 সাল থেকে হচ্ছে যে টানা 2003 পর্যন্ত আমরা তিন গোয়েন্দার 158টি সিরিজ পেয়েছি, বাট এমনও হয়েছে 2003 সালের পর আর প্রকাশিত না হওয়ার কারণে অনেকে তিন গোয়েন্দা পড়া ছেড়ে দিয়েছিল, অনেকের অভিমানের জায়গা এটা থাকতে পারে। হ্যাঁ স্বাভাবিক। তো আমার স্যারের কাছে প্রশ্ন হচ্ছে, 2003 সালের পরে কেন এই বিরতিটা এসেছিল তিন গোয়েন্দা লেখা? বিরতিটা এসেছিল, এখানে কপিরাইটের কিছু সমস্যা আছে। যেমন বইটা ছাপার আগে কাই সাহেব আমাকে বলেছিলেন যে এখানে বইটা যেহেতু সিরিজ হিসেবে ছাপা হবে এবং আমার ধারণাতে চলবে, সেজন্য আপনার সঙ্গে একটা আমার মৌখিক একটা চুক্তি হওয়া দরকার। সেই চুক্তিটা কি? সেটা হলো যে 10টা বই চলার পর আমি বিজ্ঞাপন করলাম, আমি প্রচার করলাম, সব কিছু করে আমি সিরিজটাকে তুলে দিলাম, আপনি লিখলেন, কষ্ট করলেন, সেটা অবশ্যই একটা বিশাল ব্যাপার, কিন্তু আমি তো বইটাকে প্রচার না করলে এটা উঠতো না। তো সেই ক্ষেত্রে আপনি দেখা গেল 11 নম্বর বইটা নিয়ে অন্য কোনো প্রকাশকের কাছে আরও বেশি দামে বেচে দিলেন, আমি যেই পেমেন্ট আপনাকে করছি। তো সেই ক্ষেত্রে আমি বইটার ভেতরে প্রকাশক কর্তৃক সর্বসত্য সংরক্ষিত কথাটা লিখে দেব, যাতে এই সিরিজটা আপনি আমাকে জিজ্ঞেস না করে হুট করে অন্য কাউকে দিয়ে দিতে না পারেন। তো আমি বললাম আচ্ছা করেন। বললো তাইলে এটা একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট হয়ে থাকলো। আমি বললাম হ্যাঁ হয়ে থাকলো। তো আমি এগ্রিমেন্ট ভাঙি নাই, আমি কথা রেখেছি। 2003 সালে এসে এমন মানে পরিস্থিতিটা একটু ঘোলাটে হয়ে গেল, যার কারণে আমার একটা তীব্র অভিমান তৈরি হলো। তো মনে হলো না আমি এই এই সিস্টেমে আমি আসলে তিন গোয়েন্দা লিখব না, কিন্তু আমি কাই সাহেবকে কথা দিয়েছিলাম যে তিন গোয়েন্দা আমি বাইরে কোথাও লিখব না, এই নামটাও আমি ব্যবহার করব না। আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে কিশোর মুসা রবিনের সিরিজ গোয়েন্দা কিশোর মুসা রবিন, কিশোর মুসা রবিন ওরকম বইয়ের উপরে এই তিনটা নাম ব্যবহার করে আমি তিন বন্ধু নামে আমার একটা সিরিজ ছিল প্রজাপতি প্রকাশনী থেকে, ওখানে কিশোর মুসা রবিন নামে তিন নাম তিনটা থাকতো। তো সেটাতে ছিল ভেতরে লেখা ছিল সর্বসত্য লেখকের, তো কাজেই ওইটার উপর বেস করে আমি আর প্রকাশকের সর্বসত্য যেটা আছে ওটার মধ্যে গেলাম না, কিশোর মুসার অভিনয় আমি ব্যবহার করা শুরু করলাম। তো আমার একটা বিশ্বাস ছিল যে যে তিন গোয়েন্দাকে এত জনপ্রিয় করতে পারে সে হোয়াইট প্রিন্টে কিশোর মুসার অভিনকেও জনপ্রিয় করতে পারবে, এবং সে সেটা পেরেছে।
অর্থাৎ তিন গোয়েন্দা নামটা কোনো ফ্যাক্টরি না, অ্যাকচুয়ালি ব্র্যান্ড হচ্ছে রকিব হাসান। রকিব হাসান তিন গোয়েন্দাকে যেভাবে ইচ্ছে খেলাতে পারে, এবং এখনকার পাঠক এত দাম দিয়ে বই কিনছে, তখন 10-12-15-20 টাকা দিয়ে বই কিনতে পাঠকদের কষ্ট হতো, এখন 250 টাকায় কিনছে, 500 টাকায় কিনছে তিন গোয়েন্দা। আচ্ছা, লেখালেখি কথা যেহেতু আসলাম, আমরা নতুন যে বইগুলো বের হয়েছে, আমি জানি যে অবসর থেকে আপনার 4টা বই বের হয়েছে। অবসর থেকে 4টা বই বের হয়েছে, ওটা হচ্ছে সবুজ দুর্গ যেটা বেরোলো প্রথমা থেকে, ওইটার সিকুয়েল হচ্ছে ওই বই দুইটা, একটা সাগরতলে, একটা হচ্ছে ভ্যাম্পায়ার। আচ্ছা, আর দুইটা মোটা বই বেরিয়েছে, সেরা সাত অ্যাডভেঞ্চার আর সেরা সাত রহস্য। এগুলো অবশ্য নতুন বই না, এর মধ্যে তিন গোয়েন্দা আছে, ভূতুরে কাহিনী আছে, সায়েন্স ফিকশন আছে, সবকিছু মিলে এটা একটা মিশ্র সংকলনগুলো যা হয় আর কি। আচ্ছা, তো অবসরের দুইটা নতুন, এই দুইটাও ওইটার সিকুয়েল। ডেথ সিটি নামে আমার একটা, মানে তিন গোয়েন্দার তো অনেক শাখা, ডেথ সিটি নামে একটা জায়গায় আমি অনেকগুলো বই লিখেছি, সবুজ দুর্গ হচ্ছে ওইটার, ডাইনির শহর ওইটার প্রথমে বের করেছে এগুলো, এবং ডেথ সিটি অত্যন্ত জনপ্রিয় একটা, রকি বিচের মতো আরেকটা। এটার মধ্যে সব ফ্যান্টাসি, তারপর সায়েন্স ফিকশন, উদ্ভব সব ঘটনাগুলো ঘটে। তো সেখানে সবুজ দুর্গ ওই টাইম মেশিনে করে চলে গেল ওরা সবুজ রাজার দেশে, আর ভ্যাম্পায়ারের ওটা হলো ওই ভ্যাম্পায়ার 50,000 বছর আগে জন্ম নেয়া ভ্যাম্পায়ার এখন ফিরে আসলো, তাদের সঙ্গে ফাইট করতে হলো তিন গোয়েন্দার। তারপরে সাগরতলে, সাগরের নিচ থেকে বিশাল কাঁকড়া দানবরা এসে অ্যাটাক করলো ডেথ সিটিকে, সেটার সঙ্গে ফাইট করতে হলো, এই ধরনের গল্পগুলো আর কি। মোটামুটি এগুলো কাকাতুয়া রহস্যের সঙ্গে এগুলোর কোনোই মিল নাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কাকাতুয়া রহস্যের চেয়ে এগুলো কম জনপ্রিয় হয় নাই। অবশ্যই স্যার, এরকম কোন সিরিজের কি আমরা আশা করব, মানে রকিব হাসানের কাছ থেকে তিন গোয়েন্দার বাইরে অন্য কোন সিরিজ, সেটা যে প্রকাশ, তিন গোয়েন্দার বাইরে একটা সিরিজ কিশোর আলোতে, মানে প্রথম আলোর ম্যাগাজিন, মাসিক ম্যাগাজিন কিশোর আলোতে একটা সিরিজ যাচ্ছে 1 তারিখ থেকে, সেটার নাম হচ্ছে তিন কন্যা। আচ্ছা আচ্ছা, যেমন তিন গোয়েন্দা ছিল, এখানে তিনটা নারী চরিত্র নায়িকা, তিন কন্যা। আমার নিজের মগজ থেকে। আচ্ছা, দারুণ একটা উত্তর কিন্তু ছিল স্যার। আপনার তিন গোয়েন্দা থেকে তো টেলিভিশনে নাটক হয়েছে, তো এইভাবে টেলিভিশন নাটকের জন্য কিংবা সিনেমার জন্য গল্প দেওয়ার কি কোনো আগ্রহ আছে সামনে? আগ্রহ আছে, ছিল, আর সিনেমার জন্য একজন আমার সঙ্গে চুক্তিও করে রেখেছে, কিন্তু এটা আলোর মুখ দেখবে বলে আমার মনে হয় না। আর মাছরাঙা টেলিভিশন চেষ্টা করেছে অনেকদিন, কিন্তু প্রথম সিলেকশনে যে তিনটা চরিত্রকে নেওয়া হয়েছিল ওইটাতে আমার আপত্তি ছিল। কিশোর আলোতে আমি বলেছি যে এই জিনিস আপনি বানাতে পারবেন না, কিন্তু পরিচালক আমাকে বলেছেন যে আপনি আমার উপর আস্থা রাখেন, আমি বানিয়ে ছাড়বো। তো আমি তাকে বলেছিলাম যদি আমি 40% খুশি, মানে সন্তুষ্ট হই আপনার তিন গোয়েন্দা দেখে, তাহলে আমি ধরে নেবো যে হ্যাঁ আপনি সফল, কিন্তু আমি 4% সন্তুষ্ট হইনি, ফলে ওটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আর 10টা পর্বে গিয়েছিল চ্যানেল আইতে, ওটাও কিছু হয়নি, আসলে বানাতেই পারেন। অনেক ধন্যবাদ স্যার। আমার মনে হয় আজকে ঢাকা এফএম এর লিসেনাররা, যারা তিন গোয়েন্দা এখন পড়েন কিংবা যারা তিন গোয়েন্দা তাদের কৈশোরে পড়েছিলেন, এখন যারা সেই বয়সটা থেকে বেরিয়ে এসেছেন, তারা সবাই আজকে আবারও সেই চাইল্ডহুড মেমোরিজ এর মধ্যে আবারও হারিয়ে গেলেন এবং সেই স্মৃতিগুলো তাজা করে নেওয়ার একটা সুযোগ পেলেন। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে, বই কথায় আজকে আপনি এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন। আর শেষ করছি আমরা আজকের মতো বই কথা। স্যার, আপনার সামনের বইগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকবে ঢাকা এফএম পরিবারের পক্ষ থেকে। অনেক ভালো থাকবেন স্যার আপনি। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। ওকে অদিতি, আসলে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর আসলে তিনটা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। newsbangladesh.com আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে, rockmy.com সাপোর্ট দিচ্ছে, ঢাকা এফএম, তো আমরা কি বলবো, ঢাকা এফএমকে কীভাবে আর মেনশন করতে পারি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু ছোট করে আমার মনে হয় যে দুজন উইনারের নাম বলে দেওয়া দরকার। যারা এসএমএস করছে তাদের থেকে সিলেক্টেড দুজন উইনার কিন্তু পেয়ে যাচ্ছেন rockmy.com এর সৌজন্যে 500 টাকা করে মোট 1,000 টাকা বই উপহার। আর আজকে উইনার হচ্ছে একজন রাশেদ, যার লাস্ট ডিজিটগুলো হচ্ছে 7352, আর আরেকজন হচ্ছে রকিবুল, তার লাস্ট ডিজিট হচ্ছে 8208। ওয়াও, গ্রেট, কংগ্রাচুলেশনস। আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন 500 টাকা করে উপহার, 1,000 টাকার মোট বই উপহার। একদমই গুলিয়ে ফেলছি আমি, আসলে এত বেশি এক্সাইটেড ছিলাম আজকে যে কি আর বলবো, খুব স্বাভাবিক না ব্যাপারটা।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন এবং যারা ফেসবুক আর এসএমএস এর মাধ্যমে জয়েন করেছিলেন রকিব হাসানের সাথে কথোপকথন, যারা এনজয় করছিলেন। আশা করছি পরের সময় টুকুতেও থাকবেন আমাদের সাথে। শুনতে থাকুন সারাক্ষণ ঢাকা এফএম 90.4, কান্ট্রিজ লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই, টেক কেয়ার।